ঢালিউড রঙিন দুনিয়ার কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস ও সুপারস্টার শাকিব খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অপু বলেন, শাকিব খানের নাম নিলেই যে কোনো শিল্পী ভাইরাল হয়ে যায়। তার এই বক্তব্যকে ভালোভাবে নেননি এক সময়ে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা রত্না কবির। অপু বিশ্বাসের নাম না নিলেও তার সেই মন্তব্যের সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে রত্না লিখেছেন, শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যে কোনো শিল্পী, আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে। এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন, তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি। স্ট্যাটাসটিতে নায়িকা আরও লিখেছেন, তাদের সময় কিন্তু কসমেটিক সার্জারি এত সহজলভ্য ছিল না, তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না, মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন, শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে, কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে। স্ট্যাটাসটিতে নাম উল্লেখ না করে রত্না আরও বলেন, সবাই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন। প্রতিটি শিল্পী নিজস্ব পরিচিতি আছে, কারো তোষামত করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে, এটাই কাম্য। এদিকে রত্নার দেওয়া পোস্টটি দেখে নেটিজেনদের বুঝতে আর বাকি রইল না যে স্ট্যাটাসটি আর কাউকে নিয়ে নয়, অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লিখেছেন তিনি।